সম্পূর্ণ বাঙ্গালিয়ানা স্টাইলে চিংড়ি মাছ ভোনা আর এইভাবে প্রাচীন থেকে শুরু করে আজ অবধি চিংড়ি মাছের ভোনা প্রচলিত হয়ে আসছে আর এই রেসিপিতে চিংড়ি মাছ রান্না করলে এত মজা হবে যে আপনি খেয়ে সত্যি মুগ্ধ হয়ে যাবেন আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে যে রকটা থাকে সেটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাস্টার গায়ে এভাবে একটু লবণ হলুদে মেখে রেখে দিব। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত এটা কিন্তু লালচে করে ভাজা যাবে না একটু নরম হলেই এর ভিতরে আমি দিয়ে দিব আদা রসুন জিরা আর পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আর জিরা আমি এখানে বাটা মশলা ইউজ করেছি এভাবে পেঁয়াজ কুচির মাঝে এই মশলাগুলো ব্যবহার করলে এই গ্রেভিটা কিন্তু খুবই দারুণ হয় এবার এটা একটু মশলাটা হালকা ভাজি করে নিব তেলের ভিতরে এভাবে কষাতে কষাতে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার দিলাম মরিচ গুঁড়া এখানে আপনাদের মরিচটা আপনাদের চাহিদা মতোই দিবেন যে বেশি মরিচ খেতে পছন্দ করলে মরিচের পরিমাণটা বেশি দিবেন এবার মশলাটা একটু কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিতে বলো চলে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটোটা দিলে এই গ্রেভিটার রংটা আর স্বাদটা আরেকটু পারফেক্ট হবে আর কালারটা কিন্তু খুবই দারুণ আসবে টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিছিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে নিব এর ভিতরে টমেটো কিন্তু অবশ্যই গলে যাবে এবার আমি এখানে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে বাদাম বাটাটা দিলেই কিন্তু চিংড়ি ভুনার যে অরিজিনাল টেস্টটা আর এই গ্রেভিটা কিন্তু আরও বেশি লোভনীয় এবং স্বাদের হবে এবার এর ভিতরে দিয়ে দিলাম চিংড়িগুলো চিংড়ি দিয়ে আলতো হাতে একটু এই গ্রেভির ভিতরে একটু কষিয়ে নিব এক দুই মিনিটের মতো এর ভিতরে আমি রান্না করে নিব এই গ্রেভির ভিতরে এভাবে রান্না করলে কিন্তু চিংড়িটা আগে ভেজে রাখার প্রয়োজন হয় না এভাবে কিন্তু কষিয়ে নিলেই চিংড়িটা পারফেক্ট হয়ে যায় তো এখানে রান্নার জন্য আমি এবার দিয়ে দিলাম এক কাপ মতো পানি দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেক বেশি পানি দেয়নি কারণ চিংড়িতে অল্প পানিতেই রান্না করতে হয় নইলে চিংড়ি কিন্তু রাবারের মতো হয়ে যায় এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ আস্ত মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য যারা ঝালঝাল পছন্দ করেন তারা মরিচগুলো চিড়ে দিবেন ঝোলটা শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম টালা যে জিরার গুঁড়া অর্থাৎ জিরার আগুনের তাপে টেলে নিয়ে গুঁড়া করে দিয়েছিলাম এটা কিন্তু কালারটা দারুণ আসবে আমার রান্নাটা অলমোস্ট ডান দেখে বুঝতে পারছেন কতটা লোভী লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত এই রেসিপিতে যদি চিংড়ি ভুনা ফলো করে তৈরি করেন তাহলে স্বাদে মানে অতুলনীয় হবে রেসিপি ভালো লাগলে পেস ফলো করতে ভুলবেন না আল্লাহ পেস।